আসসালামু আলাইকুম চিকেন পটেটো ডোনাট এই ডোনাট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে থাকে আপনারা এটি বিকালের নাস্তায় কিংবা রোজার মাসের ইফতারিতে তৈরি করে পরিবেশন করে নিতে পারেন আজ আমি ফ্রোজেন পদ্ধতি সহ কিভাবে এই ডোনাট তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করব যার জন্য আমি একটি বাটিতে এক কাপ সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু নিয়ে নিচ্ছি আরও লাগবে এক কাপ সেদ্ধ করে গ্রেট করে নেওয়া চিকেন এখানে এই চিকেন আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি এই চিকেন সিদ্ধ করার সময় আপনারা চাইলে হলুদ বা লবণ না দিয়েও সিদ্ধ করে নিতে পারবেন এখন আমি এই চিকেনের আলু এভাবে হাত দিয়ে একটু ভর্তা করে নিব। ভর্ত করে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফতে চামচ হলুদ গুঁড়ো হাফতে চামচ ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে একত্রে ভর্তা করে নেব আপনারা এই ডোনার তৈরি করে ডিপ ফ্রিজে অন্তত এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যার ফলে যখনই খেতে মন চাইবে তখনই ফ্রিজ থেকে বের করে ভেজে নিয়ে পরিবেশন করে নিতে পারবেন এই জন্য একবারে একটু কষ্ট করে বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন এতে করে আর ঝামেলা হবে না এই জন্য আপনারা সবগুলো উপকরণ সেভাবেই বেশি করে নেবেন তাহলেই হয়ে যাবে আমার ভর্তা করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের ডোনাটের শেপ করে দেখিয়ে দিচ্ছি যার জন্য কিছুটা ভর্তা প্রথমে এভাবে হাতের মধ্যে করে নিয়ে প্রথমে গোল গোল চেপে এরপরে হাতের তালুতে নিয়ে এভাবে চ্যাপটা করে গোল করে নিতে হবে এখন এটি ডোনাটের মতো মাঝখানে গোল করে কেটে নেওয়ার জন্য আমি এখানে বোতলের একটি মুখ নিয়েছি এখন এটি এভাবে মাঝখান বরাবর করে রেখে চাপ দিয়ে এভাবে উঠিয়ে নিলেই দেখবেন খুব ভালোভাবে মাঝখানে গোল হয়ে গেছে এভাবেই খুব সহজে ডোনাটের শেপ করে নেওয়া যায় এখন আমি বাকি ভর্তগুলো দিয়েও ঠিক এভাবেই ডোনাটের শেপ করে নেব এভাবেই আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন চলুন তাহলে চলে যাওয়া যাক নেক্সট ধাপে এখন আমরা এর কোটিং করে নেব যার জন্য আমি এখানে একটি বাটিতে একটি ডিম ফেটিয়ে নিয়েছি আর আরেকটি প্লেটে আমি ব্রেড ক্রাম নিয়েছি এই ব্রেড ক্রাম আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন কিংবা আপনারা এই ব্রেড ক্রামের পরিবর্তে বিস্কিটের গুঁড়োও ব্যবহার করতে পারবেন তবে একদমই যদি বাহিরের স্বাদে আর বাহিরের মতো করে তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই এই ব্রেড ক্রামই ব্যবহার করতে হবে এই ব্রেড ক্রাম আমার হোম তৈরি করা আপনারা যদি এর রেসিপি চান তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তাহলে এর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো রকমের কাটলেট বা ডোনার তৈরির জন্য খুবই ভালোভাবে কোটিং করে নিতে হবে তা না হলে ভাজার সময় এটি ভেঙে যেতে পারে যার জন্য প্রথমে ডোনাট খুবই ভালোভাবে ডিমের মধ্যে ভিজিয়ে নিতে হবে যত ভালোভাবে ডিমের মধ্যে ভিজিয়ে নেওয়া হবে ঠিক ততটাই ভালোভাবে ব্রেড ক্রাম এর উপরে ভালোভাবে সেট হবে এরপর ডোনাট ব্রেড ক্রামের উপর রেখে আলতো হাতে খুবই ভালোভাবে ধীরে ধীরে চেপে চেপে ব্রেড ক্রাম সেট করে দিতে হবে এখন আমি ঠিক এই একই পদ্ধতিতে বাকি ডোনাটগুলোর কোটিং করে নেব সবগুলো ডোনাটের ভালোভাবে কোটিং করে নেওয়া হয়ে গেছে এখন এই ব্রেড ক্রামগুলো যাতে ভালোভাবে সেট হয়ে যায় যার জন্য এখন আমি এই ডোনাটগুলো নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য তিরিশ মিনিট পর আমি এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এগুলো একদম প্রস্তুত সংরক্ষণের জন্য যার জন্য আপনারা কোনো এয়ারটাইট পলিতে করে এটি ডিপ ফ্রিজে রেখে অন্তত এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি আপনাদের কয়েকটি ডোনাট ভেজে দেখিয়ে দিচ্ছি যার জন্য চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে ডোনাটগুলো দিয়ে এমন লালচে করে ভেজে নিতে হবে আর আপনারা যখন এটি ডিপ ফ্রিজ থেকে বের করে ভাজবেন তখন ফ্রিজ থেকে আগে বের করে রাখার কোনো প্রকার দরকার নেই সরাসরি ফ্রিজ থেকে বের করেই তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন তাহলেই হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের দেওয়া আইকনে চাপ দিবেন এতে কোনো আমি নতুন কোন রেসিপির আপলোড দিলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ